এরকম। হ্যালো ভিউয়ার্স, আপনারা সকলেই ভালো আছেন, আমিও একদম ভালো ভালো আছি। বলেন। দেখতে পাচ্ছেন আমি এখানে সবজি কাটছিলাম, সবজি লাউ শাক আলু পেঁয়াজ সব কাটছিলাম এখানে। এরপরে আর একজন এখানে পড়তে বসেছেন, ওনার হচ্ছে ক্লাস 9-এর ফাইনাল ইয়ারে এক্সাম। উনি খুব চাপে রয়েছেন, প্রচুর পড়াশোনার চাপ। ফাইনাল ইয়ার, 4 বছর ধরে আমি এক্সাম হ্যাঁ, নেয় নিয়েছি, কেন ক্লাস ফাইনাল নাইনের ইয়ার ফাইনাল নিচ্ছি? অ্যানুয়াল এক্সাম, তো এরপরে এর থেকে বেশি যিনি চাপে রয়েছেন তার ফেসটা বের আপনাদের দেখাবো, ঠিক আছে? ওনার জন্য একটু দোয়া করবেন আপনারা। কি হচ্ছেন সেই ব্যক্তি, বলো কিসের জন্য চাপে আছে সেটা বলো। উনি প্রচুর চাপে রয়েছেন, যেটা কারণটা হচ্ছে উনার বোতল ভর্তি করা। এই যে দেখতে পাচ্ছেন, এই বোতলগুলো ভর্তি করতে হয়। স্কোরটা দেখাও ভালো করে, আমাকে এত স্কোর করতে স্কোরটা হবে দেখাচ্ছি, এই দেখতে পাচ্ছেন স্কোর কত করেছেন, 1142। লেভেল। বোতলগুলো ভর্তি করতে হবে, ওনার প্রচুর কাজের চাপ, প্রচুর দায়িত্ব। সবাই একটু দোয়া করবেন। বলি আমি কথা বলবো, এই তো কথা বলবোটা উঠে গেছে। হ্যালো, দেখতে পাচ্ছেন কাল লাউ শাকের ঘন্ট হবে, লাউ শাকের ঘন্ট। কি হে লাউ, এই যে যেটা মা কাটতেছে এখানে, মা রাখতেছে, ওটা হচ্ছে আলু, এটা হচ্ছে মায়ের মুখ। নিখিল কাকাদের গাছে টাটকা লাউ শাক, ফ্রেশ লাউ শাক, যদি খেতে চান চলে আসুন।